কারাগার কেন্দ্রিক বাংলাদেশে গে এবং সেক্সুয়াল বিহেভিয়ার আছে, আপনারা যদি খেয়াল করেন। আমি বলছি আই শুড ওপেন আপ মাই মাইন্ড বিকজ দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল ইস্যু, ই শুড আন্ডারস্ট্যান্ড ইট। যদি আপনারা প্রপারলি ইন্টারভিউ নেন, তাদের কাছে যান, কথা বলেন, তাহলে বুঝতে পারবেন এই গে এবং লেসবিহাইন আচরণের এই এই ধরনের যৌন হয়রানির শিকার কে হচ্ছেন, কীভাবে হচ্ছেন, ইউ শুড টেক দিস ইন টু ফ্রম ইউর বটম অফ ইউর হার্ট। দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু, ভেরি সেন্সিটিভ ইস্যু। আর সেকেন্ড, মাদক, কারাগারে মাদক যায় কী করে আপনাদের সহযোগিতা ছাড়া? কী করে কারাগারে মাদক যায়? কারাগারে মাদক ব্যবসা করে বহু লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার মধ্যে একজন আমার ক্লায়েন্টও আছে, একজন আমার মক্কেল আছে, কারাগার থেকে মাদক ব্যবসা করে। এবং আপনারা এগুলো অনেকেই, কেউ কেউ কমপ্লিসিট আছেন, কেউ কেউ এগুলোতে সহযোগিতা করেন, এবং আপনারা নিজেরাও কেউ কেউ টাকার মালিক হয়েছেন। এগুলো আমি বলে দিতে পারবো, নাম 10টা নাম বলে দিতে পারবো, বলা ঠিক হবে না। তারপরে যাক, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত, বাইরে যেন কাজ করতে পারে। সন্তান সম্ভব নারী, স্তন্যদায়ী মা শিশু, প্রতিবন্ধী, কিশোরবন্দীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনা, এগুলার বিস্তারিত আলোচনা করার কিছু নাই। কারাগারের নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা উচিত। সকলকে আমি ধন্যবাদ জানানোর আগে শেষ কথা বলে দিচ্ছি, যারা রাষ্ট্রের কাস্টডিতে থাকে, উই শুড কনসিডার দ্যাম সিম্প্যাথেটিক্যালি, এম্প্যাথেটিক্যালি, উই শুড নট কনসিডার দ্যাম অ্যাজ অ্যান আইটেম অফ ভিকটিমস। উই শুড কনসিডার দ্যাম যে তারা এখানে আছে, তারা বের হয়ে গিয়ে যেন সমাজে সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করতে পারে, কারেকশন হয়ে যায়। এবং ইসলামে, রিলিজিয়নে তওবার বিধান আছে, কেউ যদি অপরাধ করে ফিরে আসে তাহলে তার ভালো হওয়ার সুযোগ আছে। কারাগারেও কারেকশন যদি কেউ হয়ে যায় তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। সকলকে অসংখ্য ধন্যবাদ।